Hi guys, welcome back to my channel. So, today we are going to Victoria. Correct. So, let's go. Let's go. So, দমদম থেকে রবীন্দ্র সদন 20 টাকা করে টিকিট যেতে করি আসতে কিন্তু আলাদা করি বেলাইনে ঢুকে অনেক ঝামেলা হয়ে তারপরে আমি টিকিটটা কাটলাম চারজনের তো চলে এবার স্টেশনের দিকে প্রচুর ভিড় হবে ট্রেন প্রচুর ভিড় হবে Metro station is always. Metro station is.
যাচ্ছি দেখো মেট্রোতে উঠেছি, যাওয়া আসা করেছিলাম তাই প্রচন্ড ভিড়, কিছুক্ষণ আগে অব্দি ভিড় ছিল না, চুপ হয়ে গেছে। ভিড় দেখো, জাস্ট ভিড়, জানি না আমরা আদৌ ঢুকতে পারবো কিনা, এখন তো মনে হচ্ছে আর ঢুকতেই পারবো না। এটা হলো ভিক্টোরিয়া লাইন, সামনে একটা বাদামালাকে দেখতে পাচ্ছ, ওনার অ্যাটিটিউডটা তোমাদেরকে শেয়ার করি। আমরা দাম জিজ্ঞাসা করেছিলাম যে বাদামের দাম কত শ, উনি ডাইরেক্টলি মুখের উপর বলে কি তোমরা কিনতে পারবে না, তোমাদের অত সামর্থ্য নেই, যাও ওই লাইনে দাঁড়াও। তো শুনে এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি, মানে বাদামের কত দাম সত্যি। তো এত লাইন ছিল, আমাদেরকে একজন এসে বললো যে লাইন ছাড়া বাইরে সামনে গিয়ে একজন ঢুকতে টিকিট কেটে আনতে, তো টিকিট নিয়েছে 20 টাকা। আর ভিতরে যে ভিক্টোরিয়া মেইন হল ওটা হচ্ছে 60 টাকা করে টিকিট, বাট ওটা কালকে 3টার মতো বন্ধ হয়ে গেছিলো, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে 4:30-5টা বেজে গেছিলো। আমি একটাই কথা বলবো, অকেশনাল ডে হিসেবে এই ভিক্টোরিয়া সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে নাও, একমাত্র চোরাই পদ্ধতি ছাড়া একদমই অসম্ভব। এখন বাজে 4:30-5টার মধ্যে টিকিট কাটা, টিকিট বন্ধ হয়ে যায়, টিকিট আর কাটা যাবে না। আমাদের ইচ্ছা আছে আমরা ভিতরটা যাবো, ভিতরে ঢোক দেখাবো, এসব বাইরে তো আমাদের জন্য কিছুই নেই। কপালটা এতটাই খারাপ যে ভিতরে অ্যালাউনে আজকে অ্যালাউ করছে না, তাই দেখাতে পারবো না নিয়তি আমার ভিতরটা, কপালটাই খারাপ, পরে এসে দেখাবো যদি কখনো সময় হয়। গাছে সব হলো সন্ধ্যাবেলার ভিক্টোরিয়া আমাদের।
ভিক্টোরিয়া। খিদে পেয়েছিল তাই এই গেট থেকে বেরোতেই এখানে আমরা এখানে ঘটি গরম কিনলাম, 20 টাকা দাম। মন ভরবে কিন্তু পেট ভরবে না, কিছু করার নেই, বাড়ি গিয়ে তাবো খেতে হবে। আজকে ভিডিওটা এতটাই, আমরা অ্যাকচুয়ালি আশা করেছিলাম ভিতরে ঢুকবো, বাট সেই ভিতরে ঢুকতে পারিনি, সেটারই আশ্বাস থেকে যাবে আমরা। তবে পরে আমি ঠিক সেটা ভিডিও ছাড়বো, সেটা চিন্তা করার দরকার নেই। আর তো আজকে ভিডিওটা এইটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে একটু শেয়ারও করে দিও। থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি গাইস, অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে অলসো, সরস্বতী পুজো। Sorry for the late wishes. Bye.